ήταν σώμη του ήθελα το μέγερα. तू बोल ठेलो करे कोई आमी रेडी कलम थी मेरा ठेलो इन्हें सुबह दूँ बंदी नारी निकले तो नहीं थी तो दांत खत्म दाबी को ने फॉर्मेशन की चीज़ है हम तो চিরাচরিত ভাবেই যেভাবে থানায় জানানো থানায় আমরা সেভাবে অ্যাপ্লিকেশনও দিই কিন্তু থানা থেকে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে রাখেন সমস্ত পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম করছে আর আমরা আমাদের নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরাও সারা রাজ্যের এই নারীদের উপর নির্যাতন আক্রমণ সংঘটিত হয়েছে তার বিরুদ্ধে এবং কাজখাতের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করি আমরা জেলা পশ্চিম জেলা অফিসের সামনে আমরা জমায়েত হই তখনই বিশাল পুলিশ বাহিনী সবাই তারা সেখানে যান এবং তারা বলেন যে না আপনারা রেলি করতে পারবেন না আমরা বলেছি আমরা রাস্তার সামনে দাঁড়িয়ে মেইন রাস্তায় আমরা দাঁড়াবো না আমরা ফুটপাতে দাঁড়িয়েই আমাদের হ্যাঁ কর্মসূচিটা আমরা প্রতিপালন করব আমাদের মাত্র 15 মিনিটের কর্মসূচি আমরা ডিসিপ্লিন ওয়েতে আমরা করব বরাবরই আমরা এটা করে থাকি তারা বলছেন না আপনারা করতেই পারবেন এ নিয়ে আমরা বলেছি যে যদি অন্যান্য রাজনৈতিক দল করতে পারে এবং যারা রাজ্যের ক্ষমতায় রয়েছে তারাও তো প্রতিদিন করছে পূজা কোনো না কোনো প্রোগ্রাম সরকারি বেসরকারি দলীয় প্রোগ্রাম সবই করছে তো আমরা কেন করতে পারি ওরা বলছেন না কোনো পারমিশন নেই আপনারা করতেই পারবেন ঠিক আছে আমরা সবাইকে বলেছি যেহেতু দেবে না আমরা আমাদের অফিসের সামনেই দাঁড়িয়ে এরপরে আমাদের মহিলারা সব ঘরেই ঢুকে গেছে তার মধ্যে আমাদের অল ইন্ডিয়া নেত্রী মূলত আপনাদের প্রথমে ধন্যবাদ জানাই আপনারা ইন্টারভিউ নিচ্ছেন আমাদের পাশাপাশি আমরা বলবো যে এই যে আমাদের আজকে নারী নেত্রী চারজন ছায়াবল বরুণ ধনদাস বৌদ্ধ কৃষ্ণা রক্ষিত এবং লিপিকা চৌধুরী চারজন আদালতে কেন আসলো ওরা কি মারপিট করেছে না ওরা জনগণের হয়ে কথা বলতে চেয়েছিল স্বৈরাচারী সরকার 2018 সালের 3রা মার্চের পরে যেভাবে মানুষকে নির্যাতন করছিল যেভাবে নির্যাতন করছে তার প্রতিবাদে নারীদের উপর যে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে ওরা একটা আন্দোলন করেছিল গত জুন মাসে 2020 সালে সেই আন্দোলনের আন্দোলন থেকে স্বৈরাচারী সরকারের যাকে মুখে চুনকালি না লাগে তার জন্য পুলিশ অবৈধভাবে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছে ওই দিন লিপিকা চৌধুরীকে পুলিশ প্রায় মেরে ফেলতো এরকম অবস্থা ছিল লিপিকা চৌধুরীর উপরে যে অন্যায় এই অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য ওদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়েছে পুলিশ আপনারা দেখছেন বারবার পুলিশ বারবার প্রমাণিত করছে ওরা যারা মিথ্যা ওরা বারবার মিথ্যা প্রমাণিত হচ্ছে কোর্টে প্রমাণিত হচ্ছে এবং জনগণের চোখে প্রমাণিত হচ্ছে আসল কথা হলো হাকিম আমরা বলি আমরা আদালত আমাদের হাকিম আমরা বিচার চাই কিন্তু আসল বিচারক হলো জনগণ জনগণ সব দেখছে স্বৈরাচারী সরকার যত মনে করুক যে ওদের আজকে পাওয়ার আছে ওদের পুলিশ আছে ওদের সব কিছু আছে ওরা যদি মনে করে যে ওদের যে ভুলগুলি সব সত্য হয়ে যাবে কিন্তু না আমরা বলবো যে সত্য কোনো দিন গোপন হয় না গোপন থাকে না সত্য বের হবেই ওরা আজকে পুলিশ যেভাবে লিপিকা চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়েছিল হাইকোর্ট রাজ্য নেত্রী কৃষ্ণা রক্ষিত অল ইন্ডিয়া সর্বভারতীয় নেত্রী লিপিকা আমাদের জেলা নেতৃত্ব আমি তার সঙ্গে আছি আমি বলছি যে অন্তত সাংসদ হিসাবে আমি
আপনাদেরকে বলছি আমরা ডিসিপ্লিন যদি চলি আমরা কোনো কিছু করব না আমরা চলে যাব কিন্তু তারপরেও দেখলাম আমাদের বিরুদ্ধে মানে চারজনের বিরুদ্ধে আমরা অনেক মহিলারাই ছিলাম সেখানে একটা বড় জমায়েতে আমাদের হয়েছিল কিন্তু আমাদেরকে বেরোতে দেয়নি এবং পরবর্তী সময়ে দেখলাম আমরা চারজনের নামে কেসটা তারা করেছে তো আমাদের বক্তব্য গভর্নমেন্টের পরিবর্তন হয় ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে জনগণ যার পক্ষে রায় দেবে যে রাজনৈতিক দলকে দলের পক্ষে রায় দেবে তারাই ক্ষমতায় আসীন হবে 25 বছর এখানে বামফ্রন্ট সরকার ছিল প্রত্যেকেই তার মতামত রাখতে পেরেছে বলতে পেরেছে মিছিল করেছে রাজনৈতিক কর্মসূচি প্রতিপালন করেছে কোনো দিন আমরা দেখিনি আমাদের অন্তত আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবনে আমি দেখিনি এরকম কাণ্ড যে কেউ রাস্তায় বেরোতে পারবে না শুধু যারা ক্ষমতাসীন দল তারাই শুধু রাস্তায় বেরোতে পারবে তাদেরই শুধু পারমিশন আছে আর কারো পারমিশন বহুবার আমরা এই করে বহু কর্মসূচি পালন করতে গিয়ে আমাদেরকে জেলও নেওয়া হয়েছে আটকে রাখা হয়েছে সারাদিন আমাদের নেতৃত্বদের আমাদের সবাইকে তো সেই দিনও এই কাণ্ড ত্রিপুরা রাজ্যের পুলিশ করল কত তারিখ করেছিলেন আপনারা ওই প্রোগ্রামটা আমাদের প্রোগ্রামটা 2 তারিখ পয়লা জুন 2020 একুশে না কুড়িতে সন্টা কুড়ি আজকে আপনারা জামিন নিতে এসেছেন আজকে আমরা জামিন নিতে এসেছি এখন এখনো পর্যন্ত কে করবে বা ম্যাজিস্ট্রেট কে আমরা জানি না এখনো তো আসেনি আজকে তারিখ দিয়েছে সেই তারিখ অনুযায়ী আমরা কোর্টে এসেছি আমরা বেল নিতেই এসেছি দেখা যাক কী হয় এখানে ছিলেন উপস্থিত কৃষ্ণা ছিলেন কৃষ্ণও কথা বলেছেন আমিও কথা বলেছি কিন্তু ওরা মানতেই রাজি না তারপরে কিছুটা বাগবিতণ্ডা পুলিশের সাথে হয়েছে আমরা অলরেডি ঘরে ঢুকে যাচ্ছি আমরা গেটের ভেতরে ঢুকে যাচ্ছি কয়েকজন ছিল তার মধ্যে লিপিকা সে এসছে তাকে ধরে জাম করে আমরা দেখলাম ডিএসপি তুলে তাকে টেনে হিসড়ে গাড়িতে তুলে ফেলছে তখন মহিলারা বলেছে কী কারণে তাকে তোলা হচ্ছে আমরা তো বারণ করেছে পরে আমরা রেলিও করিনি আমরা অলরেডি পুলিশের কথা মেনেই আমরা ভেতরে ঢুকেই যাচ্ছি সব মহিলাদের ঢুকিয়ে তাকে কেন তখন মহিলারা একদিকে টানাটানি করছে ডিএসপি তাকে এমনভাবে মানে তার উপরে টর্চার করেছে তাকে গাড়িতে টেনে হিঁচড়ে তুলেছে তারপরে মহিলারা তাকে নামিয়েছে এরপরে তো আমরা সবাই ঘরে চলে গেছি পুলিশের সাথে আর কিছু হয়নি আমাদের কোনো ধস্তাধস্তিও হয়নি কোনো কিছুও হয়নি পুলিশের সাথে তারপরে আমরা দেখলাম দীপিকার ব্যাপারে আমরা হাইকোর্টে ও কেস করেছিল তার উপরে টর্চার হয়েছে সে হ্যাঁ উন্ডেড হয়েছে তাকে হাসপাতালও নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে লিপিকার কেসটা হাইকোর্টে রায়ও হয়েছে তার পক্ষে লিপিকার পক্ষেই রায় হয়েছে এরপরে আমরা দেখলাম আমরা চারজন আমাদের নামে আবার কেস হয়েছে আমরা পিকচারেই ছিলাম না আমরা কথা বলেছি ভিতরে ঢুকে অথচ আমাদের নামে কেস ঢুকে দিয়েছে কেসটা পাওয়ার পরে আমরা দেখলাম যে কৃষ্ণারক্ষীর দেখে লিপিকা চৌধুরী যে এফআইআরটা সেদিন এফআইআরটা আবার রেজিস্ট্রি করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ বাধ্য হয়েছে তো ওদের বিরুদ্ধে ওদের যে এফআইআরটা ওদের নিয়ে নেওয়ার জন্য রেজিস্ট্রি করার জন্য তো আজকে আমরা বলবো জনগণ যারা আমাদের কথা শুনছেন জনগণকে বলবো যে আজকে ওদের উপরে আক্রমণ কালকে আপনাদের উপরে আক্রমণ হবে আপনারা আসুন এসে আপনার আন্দোলনে সামিল হন যাতে এই স্বৈরাচারী সরকার বারবার এমন অপরাধ না করতে পারে আপনারা সবাই সম্মিলিতভাবে আসুন রাস্তায় নামুন আন্দোলনে সামিল হন এই বলে ধন্যবাদ জানাই আজকে গত জুন মাসে 2020 সালে সেই আন্দোলনটা ছিল নারীদের উপরে নির্যাতন পরপর নির্যাতন হচ্ছিল সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে ওরা নারী সমিতির পক্ষ থেকে এটা আন্দোলন সংগঠিত করেছিল
গত পয়লা জুন 2020 সেই আন্দোলনকে ঢাকা দেওয়ার জন্য পুলিশ হিংস্র হয়ে গেছে, হিংস্র হয়ে ওদেরকে অ্যারেস্ট করেছিল। ঠিক আছে, অ্যারেস্ট করতে গিয়ে লিপিকা চৌধুরীকে হেনস্থা করেছিল পুলিশ, একদম ফিজিক্যাল অ্যাসল্ট করেছিল। তাই সেই পরিপ্রেক্ষিতে তাদের অপরাধকে ঢাকার জন্য, ঢাকা দেওয়ার জন্য ওদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা নিয়েছে পুলিশ। পরিষ্কার, আজকে মাননীয় আদালত ওদেরকে বেল দিয়েছে, বেল বন্ড আপনারা জমা দিচ্ছি, এখন শেষ হয়ে যাচ্ছে। 30,000 ওয়ান শিফট ইচ, একজন ওয়ান শিফট ইচ, প্রত্যেকজন 30,000 টাকা করে।